সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের পাঠ উপপাদ্য দুই। উপপাদ্য দুই এ আছে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপত্তি কোণগুলো পরস্পর সমান। আমরা একটু চিত্রের মাধ্যমে যদি দেখি তাহলে মনে করি এবি এবং সিডি দুইটি সরলরেখা, এবি এবং সিডি দুইটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে উৎপন্ন বিপরীত কোণ অর্থাৎ এই সি ও বি বা বি ও সি এর বিপরীত কোণ এর বিপরীত কোণ AOD এবং AOC AOC এর বিপরীত কোণ BOD BOD সাধারণ সূত্র অনুযায়ী আমাকে প্রমাণ করতে হবে BOC কোণ সমান AOD অর্থাৎ BOC সমান বিপরীত কোণ AOD এবং AOC সমান বিপরীত কোণ BOD। আসুন আমরা এই উপপাদ্যের প্রমাণ দেখি। আমরা জানি উপপাদ্য এক অনুযায়ী একটি রশ্মি তার প্রান্ত বিন্দু অপর একটি রেখায় মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সম। অর্থাৎ ওএ রশ্মির প্রান্ত বিন্দু ও এবি রেখার এই ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে ও এ ও সি রশ্মির প্রান্ত বিন্দু ও এবি রেখার ও বিন্দুতে মিলিত হয়েছে। এবি রেখার ও বিন্দুতে মিলিত হয়েছে। সুতরাং উপপাদ্য এক অনুযায়ী এখানে AOC কোণ প্লাস BOC কোণ এই দুইটি সমষ্টি দুই সম। সুতরাং AOC কোণ যোগ BOC কোণ সমান দুই সম। একইভাবে যদি বলি OB রশ্মির প্রান্ত বিন্দু ও OB রশ্মির প্রান্ত বিন্দু ও সিডি রেখা ও বিন্দুতে মিলিত হয়েছে। সিডি রেখা ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে উপপাদ্য এক অনুযায়ী আমরা বলতে পারি এখানে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি দুই সম। অর্থাৎ BOC কোণ যোগ BOD কোণ। সুতরাং BOC কোণ যোগ BOD কোণ
देखते पाई যেহেতু ডান পক্ষ দুইটারই দুই সমকোণ তাহলে এই বাম পক্ষ একের বাম পক্ষ এবং দুই এর বাম পক্ষ সমান হবে অতএব AOC plus BOC সমান BOC যোগ BOD এখানে আমরা দেখছি যে দুই পাশে সমান চিহ্নের দুই পাশে BOC কোণটি আছে দুই পাশে BOC কোণটি আছে আমরা BOC কোণকে ডান পাশে নিয়ে যাই বা AOC সমান এই ডান পাশে একটু লিখছি যোগ BOD এই BOC কোণকে আমি ডান পাশে নিয়ে যাই তাহলে এর এই চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস ছিল পরিবর্তন হয়ে মাইনাস মাইনাস BOC প্লাস BOC এবং মাইনাস BOC কাটা যায় বা AOC কোণ সমান BOD কোণ আমরা দেখলাম এখানে AOC AOC এই কোণ সমান বিপরীত BOD ঠিক একই ভাবে আমরা প্রমাণ করতে পারি BOC কোণ সমান AOD তাহলে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে BOC কোণ BOC কোণ সমান A ও D তাহলে আমরা প্রমাণ করলাম দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলি পরস্পর সমান আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই আমার ইনবক্সে প্রশ্ন করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই